ক্রিকেট পাড়ায় গুঞ্জন জোরালো, কিন্তু বোর্ড কিছুই খোলাসা করছে না। শুধু টি টোয়েন্টি অধিনায়কত্ব নয়, যে কোনো ইস্যুতেই বিসিবি যেন রহস্যময়। একাধিক মেগা ইভেন্ট সামনে রেখে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে কর্তাদের। কথার ছলে সে ভাঁজ লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় যেন তারা, কিন্তু কর্মকাণ্ডে পরিষ্কার ধরা পড়ছে সব। টি টোয়েন্টি দলে মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ কি? নুরুল হাসান সোহান কি শুধু খণ্ডকালীন দায়িত্বেই ছিলেন? এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন কে? প্রশ্নগুলো ডালপালা মেলে, কিন্তু উত্তরে বরাবরের মতোই ধোঁয়াশা রেখে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে এই বিবেচনায় সিরিজ চলাকালীন নীরব থেকেছেন কর্তারা, যেটাকে বেশ বিচক্ষণ সিদ্ধান্তই মনে হয়। তবে সার্বিকভাবে কি বিচক্ষণতার পরিচয় দিতে পারছে বোর্ড? নুরুল হাসান সোহান ইঞ্জুরিতে পড়ে ছিটকে যাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে তার পরিবর্তে স্কোয়াডে ফেরানো হয় বিশ্রামে রাখা সেই মাহমুদুল্লাহ রিয়াদকেই, আর দলে থিতু হতে সংগ্রাম করতে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতকে করা হয় অধিনায়ক, যা হাসির খোরাক জুগিয়েছে সমালোচকদের। পরীক্ষা নিরীক্ষার ম্যাচগুলো একভাবে পার হলেও সিরিজ শেষে তা আর চলছে না। 8 আগস্টের মধ্যে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তার আগেই ক্যাপ্টেন্সি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বিসিবিকে। ক্রিকেট অপারেশনসের ব্রিফিং থেকে হয়তো নতুন কোনো খবর আসতেও পারে, আর তা না হলে 4 আগস্ট বোর্ড সভা থেকেও আসতে পারে সিদ্ধান্ত। গুঞ্জন আছে শুধু সংযুক্ত আরব আমিরাতে 27 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপই নয়, অক্টোবর নভেম্বরের অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়া হতে পারে সাকিব আল হাসানকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।